আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লেখাপড়া থেকে বিচ্যুত হয়ে যাওনি সেই প্রত্যাশা রেখে আমাদের মজার ক্লাস আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছে, যে ক্লাসটি আমি উপস্থাপন করতে যাচ্ছি। আর এই ক্লাসটি হলো অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাস। তো চলো, আর দেরি করে কাজ নেই, শুরু করা যাক আজকের ক্লাস। মজার ক্লাসের ধারাবাহিকতায় এটি 59তম ক্লাস। কবিতা পড়ি, পাস। তো এখানে কি কবিতা পড়ব? আশা কবিতা। কবিতার নাম আশা। আর এই কবিতাটি লিখেছেন আমাদের বাংলা সাহিত্যের একটি নক্ষত্র বলা যায়, সিকান্দার আবু জাফর, যিনি অসংখ্য কবিতা লিখে আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। সিকান্দার আবু জাফর 1919 সালে জন্মগ্রহণ করেন এবং 1975 সালে মৃত্যুবরণ করেন। তিনি একাধারে কবি, একজন নাট্যকার। তার উল্লেখযোগ্য অনেকগুলো বই রয়েছে, যেমন প্রসন্ন প্রহর, বৈরী বৃষ্টিতে, সিরাজউদ্দৌলা ইত্যাদি। আশা কবিতাটি তার মালব কৌশিক কবিতার বই থেকে সংকলিত হয়েছে বা নেওয়া হয়েছে। কবিতাটি প্রথমে নিয়োগ করো এবং পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো, তারপর স্বরব্যবৃত্তি করো। তো আমি এই শেষ অংশটুকু করছি, স্বরব্যবৃত্তি করছি, তো তোমরা সবাই শুনবে এবং চেষ্টা করবে আমার চেয়েও ভালোভাবে এই কবিতাটি আবৃত্তি করার জন্য। কবিতার নাম আশা, কবি সিকান্দার আবু জাফর। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, যেথায় গভীর নিষুদ রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে। ভাই, যেথায় লোকে সোনার উপায় পাহাড় জমায় না, বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না, যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে। ভাই, সারাদিনের পরিশ্রমেও পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়, তবু যাদের মনের কোণে নেই দুরাশা গ্লানি, নেই দীনতা, নেই কোনো সংশয়। যেথায় মানুষ মানুষেরে বাসতে পারে ভালো, প্রতিবেশীর আধার ঘরে জ্বালতে পারে আলো, সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। অসাধারণ একটি কবিতা, অনেক বড় একটা প্রত্যাশা কবি এই কবিতার মধ্যে করেছেন। এমন একটা পৃথিবী চান যে পৃথিবীটা তে কোনো দুঃখ কষ্ট গ্লানি নেই, যে পৃথিবীতে মানুষ কেবল মনুষ্যত্ব নিয়েই থাকবে, মনুষ্যত্ব নিয়েই বাঁচবে, সেই প্রত্যাশা নিয়ে লেখা একটি চমৎকার কবিতা। তো এখানে দেখো যে শব্দ রয়েছে, সেই শব্দগুলোর অর্থ আমরা জেনে নেই, যেহেতু আমাদের এই ক্লাসটি খুব ছোট হচ্ছে, এই জন্য আমরা শব্দের অর্থগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, যে শব্দের অর্থগুলো কেমন হবে। অন্তরালে মানে আড়ালে, আহার্য মানে খাবার, গ্লানি মানে অনুতাপ, জীর্ণ হলো পুরাতন, দীনতা হলো গরিব অবস্থা, দুর্ভাবনা মানে দুশ্চিন্তা, দুরাশা সহজে পাওয়া যায়, যায় না এমন কিছু লাভ করার আশা, নির্ভাবনায় মানে ভাবনাহীনভাবে, নিষুদ রাতে মানে গভীর রাতে। আমরা জেনে নিলাম আমাদের এই আজকের যে পঠিত কবিতা ছিল সেই কবিতার যে আবৃত্তিটা, সেই আবৃত্তিটা আমরা আজকের এই ক্লাসে শুনলাম। তোমরা আরও সুন্দর করে আবৃত্তি করবে, কেননা আবৃত্তিটা হলো একটি কলা যেটা প্রতিটি শিক্ষিত মানুষের মধ্যে এই গুণটা অবশ্যই, আবৃত্তি করার গুণটা অবশ্যই থাকা উচিত, কারণ এই আবৃত্তিটাই তোমাকে তোমার বাংলার প্রতি কতটুকু অনুরাগ সেটা বিকশিত করে, প্রকাশিত করে, উদ্ভাসিত করে। কাজেই আবৃত্তিটা ভালোভাবে আমরা প্র্যাকটিস করব এবং এই আবৃত্তিটা সুন্দরভাবে করার চেষ্টা করব।
এই ছিল আমার আজকের ক্লাস। এই আগামী ক্লাসটাতেই আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ আশা কবিতার মনোভাব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, আর আশা কবিতার মূল ভাবের জন্য একটু ধৈর্য ধরে থাকতে হবে, পেয়ে যাবে খুব শীঘ্রই আশা কবিতার মূল ভাব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।